জনতা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন দুর্ভাগ্যের সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এই বাংলাদেশ খোদা বান্দা দুর্ভিক্ষ দাঁড়িয়ে এই বাংলাদেশ ছিল বন্যা বিধ্বস্ত ঘূর্ণিঝড় বিধ্বস্ত বাংলাদেশ এই বাংলাদেশে এসে আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিল অলঙ্গিনী জুড়ি এই বাংলাদেশের অনেক দুর্নাম পৃথিবীর মুখে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এই বাংলাদেশ জাতিকে সাথে নিয়ে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের কাজে মনোনিয়োগ করেছিলেন ঠিক তখনই তিন বছরের শাসনের মাথায় জাতির পিতা বঙ্গবন্ধু এবং তার পরিবার পরিজনকে জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত হত্যা করা হয় এই হত্যার মধ্য দিয়ে সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশ আবার পিছনের দিকে পাকিস্তানি কায়দায় চুক্তি শুরু করল 1981 সালে 17ই মে জাতির পিতার ঘটনা যিনি 15ই আগস্ট বাংলাদেশের বাইরে ছিলেন বলে আল্লাহ তাকে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন তার যুবককে শেখ হাসিনা আরো শেখ রাখে না শেখ হাসিনা তার দুটি দুগ্ধবস্য শিশু জয় এবং পুতুলকে রেখে তার স্বামীকে তার বোনকে বিদেশে রেখে এই বাংলাদেশে চলে এসেছিলেন বাংলাদেশে যখন তিনি চলে এসেছিলেন এখানে আসবেন তিনি প্রধানমন্ত্রী হবেন তিনি রাষ্ট্রনায়ক হবেন এবং তার কোনো সম্ভাবনা তখন ছিল না তখন শুধু একটাই সম্ভাবনা ছিল তার পিতা মাতা ভাইয়ের মতো তাকেও একদিন না একদিন এই দেশে হত্যা করা হবে এবং তার এই ফলশ্রুতিতে 1981 সালে 17ই মে থেকে আজকের দিন পর্যন্ত 21 বার তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে আমরা যাই 2004 সালে 21 আগস্ট প্রথমে গ্রেনেড করা হয়েছে তারপর গুলি করা হয়েছে তারপর আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন হায়াত দিয়েছেন প্রিয় বন্ধুগণ আল্লাহ সেদিন তাকে বাঁচিয়ে রেখেছিলেন হায়াত দিয়েছিলেন এই কারণে আল্লাহর ইচ্ছা ছিল শেখ হাসিনার হাত দিয়ে এই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ এই খোদা বন্ধা কায়দা বাংলাদেশ এই বন্যা বিধ্বস্ত এই ঘূর্ণিঝড় বিধ্বস্ত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং আজকে 2008 সালের 29শে ডিসেম্বরে সেই ঐতিহাসিক দিনের বছরে যখন বাংলাদেশের মানুষ নিরবচ্ছিন্ন ভাবে জনমন্ত্রী শেখ হাসিনাকে ম্যান্ডেট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছিলেন তার এই ধারাবাহিকতায় 2014 সালের নির্বাচন তার এই ধারাবাহিকতায় 2018 সালের নির্বাচনে তিনবার ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে আসলে আসীন হওয়ার পর আজকে বাংলাদেশকে পৃথিবীর মুখে শেখ হাসিনা খোদাই নিয়ে গেছেন এক কক্স বাজার দেখতে হয় সারা বাংলাদেশ দেখার কোনো প্রয়োজন নাই এই রাউন্ডিগির অবস্থা কি ছিল এই প্রধান সড়কের অবস্থা কি ছিল এই কক্সবাজার কোন কোন অবস্থা কি ছিল সারা বাংলাদেশের অবস্থা কি ছিল আজকে কোথায় নিয়ে গেছে শেখ হাসিনা সেই বাংলাদেশকে দুর্ভাগ্যের বিষয় যারা সে পাকিস্তানের বাপদাদায় চিন্তা করে যারা সে পাকিস্তানের রাজনীতি চিন্তা করে সেই জামারি বিএনপি বাংলার এই উন্নয়ন তারা সহ্য করতে পারে না বাংলার উন্নয়ন তারা সহ্য করতে পারে না এই কারণে 1971 সালে তাদেরকে পরাজিত করে বাংলার মানুষ বাংলার স্বাধীনতা ছিনিয়ে এনেছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে সে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে সেটা তারা সহ্য করতে পারে না তার এই ধারাবাহিকতায় 1975 জাতির পিতাকে হত্যা জনতা শেখ হাসিনাকে বারবার হত্যা চেষ্টা এবং পঙ্গুপরি 2013 সালে এসে অগ্নিসংযোগ চলন্ত খাড়িতে পেট্রোল বোমা মানুষ হত্যা এই জামাত বিএনপি খালেদা জিয়ার সরকার করেছে খালেদা জিয়ারা করছে এই দেশে তারা সেরার পুনর্বার আবার 2023 সালে করতে চায় কারণ 2024 সালের জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন সেই সংসদ নির্বাচন যেন আবার তাদের মন মতো করে তারা ক্ষমতায় গিয়ে সেই হাওয়া বাবা সৃষ্টি করেছিল সেই যে বিদ্যুতের বদলে বিদ্যুতের খুঁটি দিয়েছিল তারা জিয়ার ক্ষমতা
জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ ছেড়ে দিবে।